আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, কেন তোমরা দেখছো আরিক কালার ভিডিও। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে মা বাড়িতে ব্যস্ত ঈদের দিনে, আর বোন কোথায় যেন গেছে, আর ছাগলগুলো বাড়িতে ভেড়ে গেছে, তার জন্য চলে এসেছি মাঠের দিকে। তো অনেকদিন আগে কাটিয়েছিলাম, মানে ছোটবেলায় কাটতাম, তারপরে আর কাটা হয়নি। তো মা আসতে পারছে না, তার জন্য আমাকে আসতে হলো, কারণ বাড়ির কাজ সব কাজই সমান আর করতে লাগবে, আর ছাগলগুলো তো না হলে খেতে পারবে না। তো চলে এসছি ঘাস কাটতে, তো কাটি দেখি। ওই ব্যাগ একটা ভর্তি করতে বলেছে, তো ওটা ভর্তি করে নিয়ে যাব। তো চলো কাটি। এইভাবে একদিন তোমাকে সঙ্গিনী করবো যে কোনোদিন, তোমাকে লাগে আজ ভালো যে চোখে গুম 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 নামে না, কেন গুম 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 আসে না জানি না। দেখতে পাচ্ছ তোমরা, দেখছো কার ভিডিও, আরিফ কলাকারের। তো এসেছি এখন ঘাস কাটতে, দেখতে পাচ্ছ কি করবে, আর দেখতে তো পাচ্ছ আরিফ কলাকার ঘাস কাটছে এখন, দেখতে পাচ্ছ আরিফ কলাকে। তো ঘাসগুলো তুলে নিচ্ছি, এগুলো ছিল, অন্য আলে যেতে হবে। তো চলো যাই, আর এইগুলা পাশের জমিগুলো আমাদেরই, এগুলা সব এদিকে দেখি, টোটালটাই আমাদেরই, আর এই পাশে এইটা হচ্ছে বড়বাবাদের আমাদের। তো চলো অন্য আলে। আর এটাতে পাট লাগিয়েছে, পাটগুলো পাটগুলো বের হচ্ছে, পাট পুরোটাই পাট লাগিয়েছে। ওই জায়গাতে পেঁয়াজ লাগিয়েছে, বন্ধ করছে।